এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আজ বিকেলেই একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। এর জেরে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হবে। আজ সন্ধ্যার দিকে একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। তবে জেনে নেব আজ বাংলার কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব আজ বাংলার কোন কোন জেলায় হতে পারে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের। চাঁদি ফাটা গরমে বুক ভরা স্বস্তি দিতে আজ সন্ধ্যের মধ্যেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। আজ সন্ধে নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু কলকাতা শহরই নয়, আজ সন্ধ্যায় বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতেও। সপ্তাহভর চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিলেন বঙ্গবাসী, অবশেষে চাতকের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আজ সন্ধ্যায় কলকাতা ছাড়াও 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। 224 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে অসহ্য গরমের হাত থেকে এই বৃষ্টি খানিকটা হলেও প্রাণ জুড়াতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাবসা গরমের হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগেই 22 এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমবে, সেই মতো তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেলের পর থেকেই একাধিক জেলার দহন জ্বালা খানিকটা হলেও জড়োবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়ায় বিরাট বদল চোখে পড়তে পারে, সন্ধ্যার পরেই নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা বেশি। এই বৃষ্টির হাত ধরেই মাত্রাতিরিক্ত গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই মেলার পরিস্থিতি তৈরি হবে। টানা বেশ কয়েকদিন যে তীব্র দাবদাহের সম্মুখীন হয়েছিল রাজ্যের একটা বড় অংশ, এবার এই বৃষ্টির হাত ধরেই তা থেকে সাময়িক মুক্তি মিলতে পারে বলেই মত আবহাওয়াবিদদের। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার শুধুমাত্র পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মূলত পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার দক্ষিণবঙ্গের 6 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহ থাকবে না। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা।